দাদা ঘরে বউ না তাহলে কি হয়, এই থালা বাসন চেটে আর কুকুরটা কিভাবে মুজানি ভিতরে ঢুকে শুয়ে আছে দেখো দিনি, এই শালা যত মারি যেতেও চায় না। দাদা গো, বিয়ের পর আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছিল জানো, হঠাৎ একদিন আমাদের বউ আমাকে বলছে, বলে তুমি শিক্ষিত ছেলে তুমি এত পরিশ্রম করবে কেন? আমি বলি কি করব, বলে ওই 5 লাখ টাকা 6 লাখ টাকা ঘুষ দিয়ে পায়ে মানুষগুলো চাকরি করছে, তুমি কিছু টাকা ঘুষ দিয়ে পায়ে মানুষগুলো চাকরি করো। দাদা বউয়ের কথা শুনে সোনাদানা জায়গা জমি যা ছিল সব বিক্রি করে 5 লাখ টাকা ঘুষ দিয়েছি, সে ঘুষের টাকা ফিরে পায়নি আর চাকরিটাও পায়নি। দাদা এই নিয়ে রাগারাগি করে আমার বউ 3টে ছেলে নিয়ে কোর্টে গেছে আমার ডিভোর্স দেবে। তা কোর্টে জজ সাহেব জিজ্ঞাসা করছে তোমাদের 3টে ছেলে কীভাবে ভাগ করবে, তা অনেকক্ষণ চিন্তা করার পরে আমাদের বউ বলছে ঠিক আছে আমরা আর 1টা ছেলে নেব, নিলে 4টে হবে, 2টো 2টো করে ভাগ করে নে আর ডিভোর্স দিয়ে দেবো। দাদা 1 বছর পরে আমাদের বাচ্চা হয়েছে, তবে যমজ বাচ্চা হয়েছে, মানে 1টা এক্সট্রা হয়ে গেছে, মালা ডিভোর্স দিতে পারে না। তবু আমার বউ কী বলছে, যতদিন না জোর হবে আমি বাচ্চা নিতেই থাকবো, বাচ্চা নেওয়া থামবো না, আর যখন জোর হবে তখন সমান সমান করে ভাগ করে না ডিভোর্স দিয়ে দেবো। বলে দিয়ে দাদা ওরে 1টা বাচ্চা পেটে আর 5টা বাচ্চা ঘরে, ও 5.5 ছেলের মা কিভাবে বাইরে বাইরে ঘরে। চামলিদি চামলিদি, যে তুমি সংসার ভাঙি একটা দাও মুখ সামনে কথা বলবে, সংসার ভাই কাকে বলছো, সংসার ভাই কাকে বলছো, না না ভুল হয়ে গেছে, তুমি তো আশা দি তাহলে এইদিকে এসে এইদিকে সেইদিকে তুমি বসো বসো। আচ্ছা দাদা দেখা যাচ্ছে তোমার তো প্রচুর শরীর খারাপ, তো সকালে কিছু খাওয়া দাওয়া করেছো? এইটা আগে খোলো দিনি, রক্ত উঠে রক্ত উঠে, এই রুটি আছে? আচ্ছা আচ্ছা, রুটি খেয়ে বসিত খাও। আচ্ছা তার রুটিতে মধু মাখানো আছে তুমি খাও। আরে না না দাদা আমি কারো মুখে জিনিস খাই না, আমি এখন রুটিতে মুখ দিইনি তো। আরে দাদা রুটিতে মধু মাখানো আছে আর মধু তো মৌমাছির মুখ থেকে বেরোয়, তাই কারো মুখে জিনিস আমি খাই না। তুমি কারো মুখে জিনিস খাও না, তাহলে 2টা ডিম ভেজে দিয়ে ডিম ভাজা খাও। অত ডিম ডিম ভাজতে হবে না, আমি কি বলি শোনো, তুমি এক কাজ করো তুমি একটা চামচকে ফোন করো। বড় ফোন আছে কিন্তু ফোন করতে পারবো না। কেন? দেখো যাদের কাছে বড় ফোন আছে, আচ্ছা কেউ ফেস লক করে, অবশ্যই আবার কেউ আঙুলে ছাপ দিয়ে লক করে। আমি তো 32টা দাঁত বার করে ফোনে লক করেছিলাম। তা দাঁতটা বার করে লকটা খোলো। হ্যাঁ আর 2টো দাঁত ভেঙে গেছে, সেখান থেকে ফোনে লক আর খোলে না। আরে ফোনটা দোকানে গিয়ে সফটওয়্যার মারলেই তো খুলে যায়। তা আমার এই অবস্থা অসুখ ভালো না, তারপরে তো দোকানে যাবো। বলতে বলতে চামেলি ফোন করেছে, রিসিভ করো। হয় থামো ফোনটা জোরে দেবো। হ্যাঁ ও কি বলে তুমি শুধু শুনবে, ঠিক বলেছো, আমার যুগ টাচ কম আছে জোরে বসতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। এই দেখো আমি ভূত ঠাকুরমার বাড়িতে আছি। আর এখানে না খুব বৃষ্টি হচ্ছে, আজকে বাড়িতে যেতে পারবো না, কালকে সকালে বাড়িতে যাব। রাগ লাগে, লাগবি তো, ওর পেটে বাতাসে নাকি ভূতর বাড়ি গিয়ে রাত কাটাবে, কেরম গা রাগ লাগে বলো। ওর এমন জ্বালা বান মারা মারবো, আচ্ছা মা ঠিকরে বাড়ি চলে আসবে। ঠিক বলেছো, আমি কি বলি তুমি শুধু শুনবে। বলো বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমি কি বলি শুনো, বলো। এই ভূতর বউ তো ভূতর খোঁজে আমাদের বাড়ি এসেছে। হ্যাঁ এখানে খুব বৃষ্টি হচ্ছে জানো, ভূতর বউ আজকে রাত রোক আমাদের বাড়ি থেকে যাবে, কালকে সকালে উঠে বাড়ি যাবে, এই কথাটা ভূতকে জানিয়ে দিও। কি চারিদিকে আকাশ ভালো আছে আর ওখানে বৃষ্টি হচ্ছে, আমি এখন আসছি, তোর ব্যবস্থা করব। ওই এমন জ্বালা বান মারা মেরেছি, ঠিক করেছো, মা ঠিক রে বাড়ি চলে আসবে। ও কি কায়দায় বাড়ি আসে একবার দেখো, ও তার হাত পাইবে বাড়ি চলে আসবে, ঠিক বলে। ওই ঢুকে গেছে, ওই ঢুকে দেখেছো চারিদিকে আকাশ ভালো আছে আর এখানে নাকি বৃষ্টি হচ্ছে, ভূতর বউকে নিয়ে ফুসফুস ফুসফুস করা, তোর ব্যবস্থা করবে তবে শুনবো। একই আশাটি তুমি কখন আইছো চামলিদি, এই কিচেন হলো আমি এসেছি, তুমি কেমন ধরনের মেয়ে ছিল গো, কেমন ধরনের মেয়ে গেলে, আমার স্বামীর এই অবস্থা ফেলে তো তুমি লোকের বাড়ি গেছো আড্ডা মারতে, এই সোনার পাশ থাকবে সময় সময় ওষুধ পালা খাবে। ও আশাদি ওর কি সেবা যত্ন করবো বলো তো, একদিন ওষুধ খেতে দিয়েছি, ওষুধ খেয়ে পা দুটো আর কাটে পেতে মাথাটা নিচে দিকে ঝুলে রেখেছে। সে কি দাদা তোমাকে ওষুধ খেতে দিয়েছে, তুমি ওষুধটা খেয়ে আর পা তার কাটে পেতে আর মাথাটা নিচে দিকে ঝুলিয়েছো কেন? আশাদি আমি তো মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি। আচ্ছা ওষুধ যদি পেটে চলে যায়? হ্যাঁ ওই ভয়ে তো পাটা ওপরের দিকে করে মাথাটা নিচের দিকে করেছিল, ওই জন্য মুখ পুরো চুলের মুঠি ধরে মারি। আচ্ছা দাদা আমি একটা কথা অল্প করে বলবো, কোনো বলতেই পারছি না। কি বলতো? তোমরা 2 লোকে তো ফর্সা। হ্যাঁ কি তোমাদের বাচ্চাগুলো কালো কেন? তা ওটা ভূতর কাছে জিজ্ঞাসা করো। এই ভূত কিছু জেনে জানে, ভূত কিছু জেনে জানে। না 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 ভুল হয়ে গেছে আশাদি, দেখো আমার কথা ওর গায়ে সহ্য হয় না, ও গরম দেখায়। আচ্ছা ওর কথা আমার গায়ে সহ্য হয় না, আমি গরম দেখাই, তা দুজনে তো গরম। আচ্ছা ওই গরমে বাচ্চারা পুড়ে কালো হয়ে গেছে। শোনো মুখ পড়া কথা শোনো শোনো। আচ্ছা আমি কি তুমি এত গন্ডগোল করছো, তোমার মেন সমস্যাটা কি? দেখো আশাদি বিয়ে করে আসার পর সোনা দানা গয়না গাটি জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ওর কোন কাকা বাবুর কাছে 5 লাখ টাকা ঘুষ দিয়েছে, চাকরি পাবে বলে এখনো পর্যন্ত চাকরি পায়নি আর টাকা ফেরত আসে না। আরে চাকরি তো তুমি পাবি না, আর সরকারকে যারা ঘুষ দিয়ে চাকরি করছে যে
বছর ভূ চাকরি করছে সরকারকে উল্টে সব মাইনে ফেরত দিতে হবে আর যে ঘুষ দিয়েছে 2 লাখ 5 লাখ 7 লাখ সেই ঘুষের টাকা উল্টে ফেরত দেবে না ওই জন্য আমি কাকা বউর কাছে যাচ্ছি টাকা না দিয়ে ফিরিয়ে দিতে আজকে যাব গিয়ে টাকা নিয়ে তারপরে বাড়ি আসব চাবি দি আমার সাপ্তাহিক সময় হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি আর তুমি সময় মতন গিয়ে ইনজেকশনটা নিয়ে আসবে এই আমি এখনি যাচ্ছি কাকার কাছে যে টাকা নিয়ে এখনি বাড়ি চলে আসব এই দেখো আমার আমার দাঁত না উড়লে ফোনের লক খুলবে না কি হবে বলো তুমি এই তো আমার ফোন আছে নাও তুমি তো আর ফোন তো ফোন করি আশা দি ভগবান আশা দি বানানটা ঠিক মতো লিখতে পারে না আশা দি বানান লিখেছে দেখো তুমি আশকারাদি এই আশকারাদি ফোন মারবো যে তা লাগে না আশকারাদি 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 আশকার ওই যা কি হচ্ছে আশা দি ফোন শুই যাও ও বাবা এখন আমি কি করি বলো তুমি তুমি একা হাসপাতাল ভর্তি করো ও কেন ভদ্র টাকা দরকার তো ওরে মূর্খ হাসপাতালে ফ্রিতে বাচ্চা হচ্ছে হাসপাতালে ফ্রিতে বাচ্চা হচ্ছে তাহলে তোমাকে হাসপাতালে ভর্তি করব তারপর টাকা নিয়ে তোমার সঙ্গে দেখা করব দিদি গো সাব সেন্টারে কাজ করি বলে কি আমরা মানুষ না আমাদের তো শরীরে মানুষের রক্ত বইছে বর্বরতী মেরা বাচ্চা দেবে আর যত ঝুঁকি আমাদের আজকে তো ফুলিশটা অপরে রেখেছি আর ঘরে সারা দিন বসে কাজ করব ঘর থেকে আমি একদম বেরাবো না ওই যাচ্ছে মার 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 ওই দাদি ঘরে ঢুকে মার 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 দাদি আই তোর হাত ধরে বাঁচাও তুমি হাত ধরে যাওয়ার বাঁচাও আরে দাদা তুমি আমার হাত ধরো নি তুমি আমার পা ধরো যাও মাথা ঠিক নি আমার মাথা ঠিক নি তাই তোর হাতের কবজাতে মোটা হয় কি করে আরে তোমার কি না বাগো কোত থেকে যেন গুড় গন্ধ বেরোচ্ছে ও আশা দি গুড় গন্ধ বেরোচ্ছে কেন জানো না কেন আজকে আমার মন ভালো নেই কেছি কেন জানো না আচ্ছা এই প্রাইমারি স্কুলে চাকরি দেবো বলে তাদেরকে টাকা নিচ্ছি চাকরি দিতে পারিনি ওই চাকরি দিতে পারিনি বলে কি মারা ধরে আমার মারলো ওরা তোমার মেরেছে এবার আমি তো তোমার মারবো তুমি যত বার বিপদে পড়েছো আমার কাছে এসেছো আমি তোমাকে বাঁচিয়েছি জানি আমি তোমাকে অত ভালোবাসি বলে তো আচ্ছা এটা কি দেবো দেখবে দাও মার 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 বাইকে টাকা নিয়ে ঘুরছি তুমি একটা কথা বলবো আমি যাবো আর আসবো আমরাই আরে ছাড়ো একটু শান্ত আশাদি ও আশাদি তুমি কেমন ধরনের মহিলা গো জানো দাদা তুই আমার বাড়ি থেকে চলে এলে বউয়ের পেটের যন্ত্রণা হচ্ছে তোমাকে ফোন করছি ফোনটা সুইচ অফ করে রেখেছো আরে দাদা আমার ফোনে তো চার্জ ফুরিয়ে গেছে এই আশাদি তোমার ঘরে ভেতর থেকে খুব জোরে একটা শব্দ হলো নাই গো আরে ও কোনো শব্দ নেই কি এখন তো বর্ষাকাল মাঠে ঘাটে যত ইঁদুর ছিল না সবকটা ইঁদুর তো আমার ঘরে ঢুকেছে যত ইঁদুর শত ঘরে ঢুকেছে দাদা ওই জন্য বলে গো হাওয়া নি বাতাস নি মুশারি কেন নড়ে চুপ করো ঠাকুর পো ইঁদুর ঢুকেছে ঘরে কত বড় ইঁদুর আমি আজকে দেখব আরে তোমাকে দেখতে হবে না ইঁদুর মেরে তারপরে বাড়ি যাও আমার কথা শোনো আরে ইঁদুর তাহলে ঘরে ধান তাল নষ্ট করবে তুই শোন না ইঁদুর তুই সরে যাও সাইড এ কি কাকাও ইয়ে কি অবস্থা কই সারা পাল্লা পায়খানা বেগি মেরেছে পাল্লা পায়খানা মেরেছে কি বলে খাড়ে তোলা ঢুকে আছো তা মুখে লিপস্টিকে দাগ কেন কাকা বাবু আই তো গোপন জায়গা হাতি দিতে চায় না তোমার বৌমার অবস্থা খুব খারাপ আচ্ছা আচ্ছা আমি হাসপাতালে ভর্তি করেছি ডাক্তার বলছে বলে তোমার বউয়ের পেটে বাচ্চা ঘুরে গেছে আর নার্সিংহোমে ভর্তি করতে হবে ওখানে ভর্তি করলে অনেক টাকার দরকার ঝাপকো টাকা দাও তো বৌমাকে নিয়ে নার্সিংহোমে চলে যাও সে টাকার আছে টাকা কি হয়েছে সেটা ঘরে ছাড় ফেলেছি আমি কাকা বাবু তুমি টাকা নিয়ে কি করছো দেখার দরকার নেই ঝাপ করে আমার টাকাটা আমার ফিরে দাও তোমার বৌমাকে আমি নার্সিংহোমে চলে যাও তাই যাও তো তুই টাকা দিছিস তুই চাইরি পাবি তুই টাকা ফিরত পাবি না পায়ে ধরি কাকা বাবু বইয়ের খারাপ কন্ডিশন আর বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপোষণ তোদের পায়ে দিয়ে ঝকো টাকাটা দাও সেটা কাজে নাকি পায়ে ধরি কাকা বাবু পায়ে ধরি কাকা বাবু বইয়ের খারাপ কন্ডিশন বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপোষণ বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপোষণ আমি জানি তুমি ডাক্তার নই যে টাকাটা ঘুষ দিয়েছিলুম সেই টাকাটা দাও তাই যন্ত্রটাকে ঘুষ বলবি না কি বলবো ওটাকে বলবো ডোনেট 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 ও ঘুষের নাম ডোনে ধীরে ধীরে সব টাকা দেবো আমি সব করে আর আশাদির ঘরে ঢুকলে কেন ফোনে সুই জব করে
আশাদি অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা সবথেকেই ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ধীরে সব জায়গা থেকে আমি শত করে আশাদি ঘরে ঢুকলে কেন ফোনে সুই জপ করে জরুরি এক মিটিং আছে আয় না কিছুক্ষণ পর বউটা আমার জাগ না মরে আগে তোরা ফুটি কর কি হলো গিয়া সেই ফোনে সুই জব হয়ে যাবে এবারে বেতা পা ধরো এবার হয়ে যাবো এবার হয় বাবা এবার হবে এবার হবে বেতা পা টিপে ধরবো বলছি জয়ন্তীদা দেখো তোমার কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে সত্যি কাকা ওই তুমি মানুষ নয় গো তুমি না ফোনটা করলে আমার বাচ্চাটা বোধ হয় হতো না তুই ফোনটা করলে আমার বাচ্চাটা হয়ে গেল এই কাকা বাবু যে টাকাটা তোমার কাছে পাবো ওই টাকা দিলে ওই টাকাই তোমার মিষ্টি খাও আশাদি হ্যাঁ বউ কেমন আছে বউকে খুব দেখতে ইচ্ছা করছে জানো তোমার স্ত্রী প্রচুর কষ্ট পাচ্ছিল কিন্তু ভগবানের দয়ে বাচ্চাটা ভালোভাবে হয়ে গেছে কিন্তু কিন্তু ডাক্তাররা হাজার চেষ্টা করে তোমার স্ত্রী করে বাঁচাতেই পারি না তুমি কেন কথা বলছো না তুমি তো বলেছিলে আমাদের বাচ্চা হলে তুমি আমাকে ডিভোর্স দেবে আজকে সমস্ত বাচ্চার দায়িত্ব আমাকে দিয়ে তুমি সারা জীবনের মতো ডিভোর্স নিলে চামেলি জয়ন্তীদা জয়ন্তী সত্যি আমি ভুল করেছি আমার বোঝা উচিত ছিল আমি একজন আশা করি আমার কর্তব্য প্রত্যেকটা গর্ভবতী মায়ের পাশে থাকা তাদের সময় মতন ডাক্তারখানায় নিয়ে যাওয়া কিন্তু কিন্তু আমি সেটা না করে আমার ফোনে সে যে অপেক্ষা কিছু চাইছে না তোমার স্ত্রীর মৃত্যুর জন্য আমি দায়ী দাদা তুই পারলে আমাকে ক্ষমা করে দাও দাদা তুই পারলে আমাকে ক্ষমা করে দাও একটাও কথা নয় নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার চেষ্টা করছিস নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই তো স্বার্থপর আপনি বলুন না স্যার আপনাদের মতো মানুষ যদি অর্থের লোভে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায় তাহলে আমাদের মতো গরিব মানুষ নিরপেক্ষভাবে বাজারের স্বপ্ন কেমন করে দেখবে আমি জানি আপনি বলতে পারবেন না কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে আপনাদের মতো সমস্ত মানুষ কোটিপতি কিন্তু দেশের কোনো সংকট নেই আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় স্যার আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় জয়ন্ত আমি যে ভুল করেছি এর ভুলে কোনো ক্ষমা নেই পারলে তোর কাকাকে তুই ক্ষমা করে দিস জয়ন্ত আমি কথা দিচ্ছি জয়ন্ত আমি যে টাকা নিয়েছি যে বাবু হোক এই টাকা শোধ করে দেবো জয়ন্ত আমার যা চাওয়া পাওয়ার কিছু নেই আমার যে সমস্ত চাওয়া পাওয়া কাগজের নৌকা বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছি সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে গেছে কাকাবাবু সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে গেছে হারিয়ে যাবার যা গার্জি